আপনার নামটা কি? মামিনা খাতুন। খেলাধুলা কোন? মামিনা খাতুন। মামিনা খাতুন, হ্যাঁ। তার মানে এই যে কয়েকদিন আগে যে আপনি নিউজের মাধ্যমে প্রেসমিট করে কইছিলেন, হ্যাঁ, মুক্তির বিরুদ্ধে যে কথাগুলো কইছিলেন, হ্যাঁ, আপনি ওই মমিনাই না? হ্যাঁ। আপনার হাজবেন্ডের নাম কি? লোকমান। লোকমান আলু। হ্যাঁ। বাড়ি কই? খারপেটি। খারপেটি ওসন্তলে আগে যায়। হ্যাঁ। তো আপনি যেগুলা মিডিয়া প্রেস যুগে কইছিলেন, হ্যাঁ, ওই কথাগুলো আসলতে কি সত্যই না মিথ্যা? মিথ্যা না, মিথ্যা। ওরা আমাকে সব কয়েছে জোর করে নিয়ে, জোর করে দিলে। রেকর্ডিং এর বিষয়ে যে? না, রেকর্ডিং এর নাম কিছু জানি না। আমি রেকর্ডিং আমার লগ হয় না। না, আমি কই নেই। রেকর্ডিং আমার লগ হয় না। তাহলে আপনি কি হিসেবে মিডিয়াতে এইভাবে কইলেন? আমি কইছি, ওরা আমাকে কয়লো আহুন, ওরা কার হাতে বোন কি করছে আমি তো না জানি। বানেসা আর ওই যে আমার হাজবেন্ডা আর ওই যে আমার শ্বশুরি। আমার এই বাচ্চার বয়সে আমি সব করছি এটা আমাকে কয়েছে, হেরম মারধর করছে আমাকে, হেরম আমার হাতে অত্যাচার করছে। অত্যাচার করার পর আসলেন কি? হ্যাঁ, আমি আসি না তো, অগরবাতি কয়েছে, সাংবাদিক অগরবাতি নিয়ে গেছিল। শুক্রবার দিন করছি। আর এই সমস্ত কথা কি সমাজে লেখা আছে? লেখা আছে, সব লেখা আছে, সবই লেখা আছে। তার মধ্যে আপনার এই অডিও যেটা ভাইরাল হয়েছে, এটা কি আপনার লগে হয়েছিল? না, আমার লগে নাই। না, আমি না বিষয়ে কিছু জানি না। আমি ওরা আমাকে মধ্যে থেকে ফাঁসাইছে, আমি কিছু জানি না। আমি জানি না ওরা কি দেবন কি করছে, আমি কিছু জানি না। আগে কি হয়েছে কিছু জানি না। সাংবাদিক বগলে যে নিয়ে গেছে, আমি কই না দেহেন না কথা কয়, তোমার ফাঁসি হবো তুমি কইছো, তাহলে তো আমার যায় না কেউ।